লক্ষ্য করো এত সমীকরণে এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 17তে এসেছে। এত সমীকরণে একটি মূল -2 হলে পি এর মান কত? পি একটা মূল -2 অপর মূলকে বিটা ধরো, তাহলে মূলদ্বয়ের গুণফল এই যে ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, তাই না? ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, এই যে তাহলে মাইনাস মাইনাস কাটা যায়, তাহলে 2 বিটা সমান পি হয় না? বিটার ভ্যালু কিন্তু তুমি পাও নাই। এবার তাহলে বলো বিটার ভ্যালু দরকার, তাহলে বলো এই যে একটা মূল -2 আর একটা মূল বিটা, মূলদ্বয়ের যোগফল বের করো। যোগফল সমান মাইনাস অফ এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, মাইনাসে মাইনাসে কাটা যায়, -2 প্লাস বিটা সমান 3। তাহলে বিটা সমান কত আসে? -2 এই পাশে গেলে 3 + 2 দ্যাট ইজ 5, তাই না? বিটা সমান কত আসছে? 5, আর সেই 5 এর ভ্যালু এখানে বসায় দিলে p = 2 ইন্টু বিটার ভ্যালু কত? 5 সমান 10, অপশন নম্বর। আচ্ছা একটা মূল -2 মাইনাস আর একটা মূল বিটা ধরছি, হ্যাঁ, মূলদ্বয়ের যোগফল মাইনাস অফ এক্স এর সহগ বা এক্স স্কোয়ারের সহগ, তাই না? তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে জন্য 3, আর এই -2 বাম পাশে গেলে +2 হয়ে যায় 5। তো এখানে এই যে পি 1/p এবং 1/q বলেছে, তো তাহলে মূলদ্বয়ের যোগফল 1/p প্লাস 1/q ইকুয়াল টু মাইনাস অফ এক্স এর সহগ হচ্ছে -2 আর ওয়াই এর সহগ হচ্ছে 2 কাটা যায়, তাই না? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে এই জায়গায় বলো পি কিউ লসাগু উপরে হয় p + q ইকুয়াল টু 1। পি কিউ লসাগু উপরে হয় p + q, তাই না? উপরে হয় p + q ইকুয়াল টু হয় 1। আচ্ছা, এবং মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু ধ্রুবক পদ ডিভাইড বাই এক্স স্কোয়ারের সহগ, তাহলে বলো 1/p³ ইকুয়াল টু 1/2। সো এখানে p³ সমান 2 লেখা যায়। সো p³ সমান 2 লেখা যায়, তাহলে এখানে দেখো এক নম্বর সমীকরণ থেকে p + q ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1, তাহলে p + q ইকুয়াল টু 2 লেখা যায়, তাই না? p + q ইকুয়াল টু 2 লেখা যায়, ঠিক আছে? আচ্ছা এরপর কি করা যায় বলো, এরপর কি করা যায়? a² + b²। আচ্ছা দিনাজপুর বোর্ড 2019 জটিল মূল দিয়ে দিছে আবশ্যক, ওকে। আচ্ছা তো তাহলে বলো এইটুকু নিয়ে। আচ্ছা এটা হচ্ছে আমি বলি p + qর মান 2 আসছে না? আচ্ছা এখানে একটু কথা আছে দেখো এই যে এটা হচ্ছে ইকুয়েশন, এত সমীকরণ দেখো, এই যে 26 নম্বরটা আগে বলে দিই, এই যে তাহলে ভালো হয়। সমীকরণের মূল দুটি 1/p এবং 1/q হলে p + q এর মান কত? তো p + q এর মান আসছে 2, ওকে। দিনাজপুর বোর্ড 19 26 নম্বরটা আগে করে দিলাম, তারপর 27 যাচ্ছি। 26 নম্বর p + q মূলদ্বয়ের যোগফলের শর্ত ইউজ করে তুমি করে ফেলতে পারছো, p + q এর মান হচ্ছে 2, 26 নম্বর। 27 নম্বরটাতে যাই, তাহলে 27 নম্বরটাতে যাই। 27 নম্বরটাতে যাওয়ার জন্যে মুছে ফেলি এটা, ওকে। সো এই যে সমীকরণটা আছে, এই সমীকরণ থেকে এক্স ইকুয়াল টু বলো -b প্লাস মাইনাস √ b² হচ্ছে -2a², b² -4, এর মান হচ্ছে 2, c এর মান হচ্ছে 1, একটু বড় হইতে পারে অঙ্কটা, 4ac ডিভাইডেড বাই 2 ইন্টু a এর মান হচ্ছে 2, 2 ইন্টু এর মান হচ্ছে 2, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার মিলাও মাইনাসে মাইনাসে প্লাস 2 প্লাস মাইনাস √2a² দ্যাট ইজ 4, 4 × 2 = 8, 4 × 2 × 2 দ্যাট ইজ 4। তো তাহলে দেখো এবার এখান থেকে 2, ওকে, এখান থেকে 2 2 plus minus root over minus 8 divided by so root over minus 4 divided by 4. Let 2 plus minus root 4 that is 2 হবে 2 root over minus 1 root over minus 1 that is হচ্ছে I divided by 4. তাহলে তুমি যদি এখানে কাটাকাটি করো তুমি এখানে যদি কাটাকাটি করো 2 দিয়ে তাহলে 1 plus minus I divided by 2 হবে 1 plus minus I divided by 2 হবে ওকে তো এখানে দেখো যে কই 1 plus minus I divided by 2 এই যে আসছে না এটা হচ্ছে এখানকার आंसर ওকে এই যে আমাদের x equal to আসছে এত এই যে 1/q আর হইলে q এর মান কত q মানে কিন্তু উল্টাই দিছি তাই না সো উল্টা দিলে আমাদের এখানে x এর মানটা ঠিক আছে তো x এর ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের 1 plus minus I divided by 2 এই হয়ে যাচ্ছে এই কোশ্চেন নিয়ে কথা এখানে কিন্তু আর উল্টা উল্টি নিয়ে গ্যাঞ্জাম নাই ঠিক আছে এইভাবে আসলে অঙ্কটা সলভ করতে বলেছে তো এখানে আমি একটু বলে দিই আমাদের এখানে আসলে সমীকরণটা সমাধান করতে বলছে আর সমাধান করার মধ্যে একটা মূল p আর একটা মূল q এই কেসে আমরা সমাধান করে ক্যালকুলেশন বের করলাম এখানে অবশ্য প্লাস মাইনাস দেওয়া হয় নাই কিন্তু কথা হচ্ছে p এবং q এর মধ্যে কোনটা p এবং কোনটা q এটা কিন্তু ডিফাইন করা যাচ্ছে না প্লাসের মানটাও কি হইতে পারে মাইনাসের মানটাও কি হইতে পারে বা প্লাসের মানটাও কি হইতে পারে মাইনাসের মানটাও কি হইতে পারে কারণ p এবং q এর মধ্যে কোনো শর্ত দেয় নাই যদি বলতো যে p q এর থেকে বড় তাহলে p এর কেসটাতে আমরা প্লাস নিতাম যোগফল করলে বড় হবে q এর কেসটাতে মাইনাস নিতাম এরকম ঘটনা ঘটতো সো যেহেতু বলে দেয় নাই তার জন্য আমাদের প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে মাঝখানে ওকে তার জন্য ওই অপশনটা প্লাস মাইনাস যুক্ত অপশনটাই এখানে অ্যানসার হিসেবে নেওয়া লাগছে 25 সিলেট বোর্ড 19 দেখো এত সমীকরণে একটি মূল অপরটি দ্বিগুণ হলে এই যে একটা মূল অপরটা দ্বিগুণ এই কেসে ম্যাথ তোমাদের করাইছিলাম আজকেই দ্বিগুণ হলে মূলদ্বয়ের মান কোনটি এখানে সমাধান করতে বলছে তাই না আলফা 2 আলফা তাহলে বলো আলফা প্লাস 2 আলফা ইকুয়াল টু মাইনাস অফ এক্স এর সহগ মাইনাস 4 বাই এক্স স্কয়ার সহগ বয়স হয়ে গেলে যা হয় তাই না তাহলে 3 আলফা ইকুয়াল টু মাইনাস মাইনাস কাটা গেল 4 বাই 3 তাই না তাহলে 3 নিচে গেলে alpha equal to 4 by 9 তাহলে একটা মূল 4 by 9 তাই না অপর মূল 2 alpha না তাহলে 2 alpha দুই দ্বারা গুণ করে দাও তাহলে 8 by 9 তাহলে 4 by 9 comma 8 by 9 অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট आंसर হ্যাঁ 24 নম্বর প্রশ্ন দেখো সমীকরণের মূলদ্বয়ের গুণফল 10 হলে এটা দেখো সিলেট বোর্ড 2019 সালে এসেছে মূলদ্বয়ের গুণফল 10 হলে k এর মান কত তো মূলদ্বয়ের গুণফল মূল যদি তুমি আলফা এবং বিটা ধরো আলফা ইনটু বিটা ইকুয়াল টু 10 তাই না সেটা পরে আসি এখান থেকে দেখো আলফা ইনটু বিটা ইকুয়াল টু মাইনাস অফ কে ডিভাইডেড বাই এক্স এক্স স্কয়ার সহ 3 তো এই যে গুণফল এটার ভ্যালু দিয়ে দিয়েছে 10 তো মাইনাস অফ কে বাই 3 তাই না তাহলে কে ইকুয়াল টু 3.30 - 30 অপশন নম্বর ডি